পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার পাস্তার রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করবো। ঘরে থাক দুইটা উপকরণে বানানো যাইবে এই হেলদি পাস্তা। ঘরে যদি থাকে টমেটো আর পাস্তা, আপনিও রান্না করতে পারবেন 2 মিনিটের এই পাস্তার রেসিপি, যেটা খাইতে অসাধারণ। প্রথমে হলো মুই নুডলস লই লইছি, তাইলে এটা গোল গোল লম্বা লম্বা যে কোনো পাস্তা দিয়েই বানানো যাইবে। ভালো মতো আগে হিজাইয়া লইতে হইবে, আর হিজাইনের লইগে সামান্য পরিমাণে একটু নুন দিছি পানির মধ্যে। এইবার হাতের মধ্যে খাউজাইলে যে জিনিসটা করতে হইবে, চামচ দিয়ে এরমের খালি লাড়তে হইবে। একসময় মনে হইলো খাউজানি বন্ধ হয়ে গেছে, এর লেগে চামচটা থুয়ে মোবাইল টেপা শুরু করে দিছি, কিন্তু ভাই মুই তো লাড়তে ভেমালা পছন্দ করি, এর লেগে আবারও লাড়া শুরু করে দিলাম। এরই মধ্যে পানি উতলাইয়া গেছে, বুঝতে পারছি যে না, ঘটনা তো ঘটতে গেছে, পাস্তা তো মোর হিজা গেছে। এইবার পানিটারে সেকে হালাইতে হইবে। বিস্তারি বাস্তারি ছোট ফুটার এখন সেকনি লইয়া লইছি, যাতে পাস্তা বাইরে না যায়। এইবার যে গুরুত্বপূর্ণ বিষয় হেডে হইলো যে সব পানি কিন্তু হালান যাইবে না, কিছু পানি মুই বাড়িতে ভরে রাখতে দিছি। এই পানিটা দিয়ে পাস্তার টেস্ট বাড়াই হালামো। দেখা মনে কি করতে হইবে, ইটুয়ানে পানি রেখে বাহি পানি দিয়ে হালাই দিলাম। এইবার যেমন মোরা আসল কামে, আসল কাম করার লাগে পাস্তার পানি ডুড়ে পাশে থুইলাম, আর হেয়ের পরে চুলাই বয় দিলাম একটা কড়ই। এইবার কড়ইর মধ্যে দিতে হইবে রসুন। রসুনটা অবশ্যই কিন্তু এই রকমের মোড়া মোড়া বড় বড় হইতে হইবে, আর এখানে 1 কোয়া রসুনই যথেষ্ট। মোড়া কিন্তু কোন রকমের তেল মেল কিছু দেই নাই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু খেয়াল করতে হইবে পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সালাম। এদিকে চুলার জালটাও কিন্তু বাড়াই নিয়ে আসে। এরপর একটু তেল দিয়ে দিলাম, সোয়াবিন তেল। এখানে যদি অলিভ অয়েলটা দেয় তাহলে আরো বেশি স্বাস্থ্যকর হইবে। তো পুজো যাইবে হেই চিন্তা করে মুই একটুখানি লাড়া সারা দিতে আসি। কিন্তু আর একটা জিনিস দিলে কিন্তু পাস্তাটা খাইতে ভেমালা মজা লাগবে, আর হেগ্য হইলো কি জানেন, বাটার। তো এখানে হইলো আন্টি একটুখানি বাটার কাইটে মধ্যে দিয়ে দিল। কোনো খাওনে বাটার দিলে কিন্তু বেশি টেস্ট হয়, বাটার কেউ খাইতে না চাইলে বা হাতের দ্বারে না থাকলে না দিলেও হইবে, সমস্যা নাই। কড়াই দিয়ে লাড়া সারা দেওয়ার পরে কিন্তু দেখেন বাটারটাও গলে গেছে, আর রসুনটাও মোটামুটি হইয়া গেছে, আর দরকার নাই। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। কেউর বাসায় যদি টমেটো সস না থাকে হ্যালো কিন্তু কোনো সমস্যা নাই, কারণ শীতকাল আইয়ে পড়ছে, টমেটো তো অবশ্যই থাকবে। ছোট ছোট টুকরো করে এই অবস্থায় দিয়ে আর সুন্দর মতো ভোনাভুনি করলেই কিন্তু টমেটো গলে যাইবে। তার লগে কিন্তু পাস্তা হিজেন না পানিটাও দিয়ে দিতে হইবে। যাই হোক, টমেটোর বাটাটা ভালো মতো ধুয়ে এককালে সব দিয়ে দিলাম। এইবার হলো সস ঘন না হওয়া পর্যন্ত লাড়া সারা করে অপেক্ষা করতে হইবে, আর যদি আস্ত টমেটো দিতাম হ্যালো টমেটোটা সুন্দর মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। সস ঘন হইতে হইতে আপনাদেরকে এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। মাসের দ্বারে টাহা পাই কিন্তু সরমে সাইতারি না, টাহা আদায় করার এখন সিস্টেম পাইয়ে গেছি। পাওনা টাহা সাইতেও সরম করবে না, ধার সাইতেও সরম করবে না। বিকাশ অ্যাপের মধ্যে ঢুকলেই পাওয়া যাইবে রিকোয়েস্ট মানি নামের একটা অপশন। ওইটা ঢোকার পরে যার দ্বারে টাহা পাই অথবা যার দ্বারে ধার নেবো হ্যাঁ নাম্বারটা বওয়াইয়া, চুপচাপ অ্যামাউন্টটা বওয়াইয়া রেফারেন্সে যা মন চায় হেয়ে লিখে দিমু। আবার গ্রুপ রিকোয়েস্ট মানির মাধ্যমে কিন্তু একলগে ভিমালা মানুষের সালামির লিগে মানি রিকোয়েস্ট পাঠানো যাইবে। নাম্বার সিলেক্ট করে অ্যামাউন্ট বসাইয়ে পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু মানি রিকোয়েস্ট চলে যাইবে। রিকোয়েস্টটা যারে পাঠাইন হইবে হে এরমের একটা নোটিফিকেশন পাইবে। নোটিফিকেশনে ঢোকার পরে অটোমেটিকলি অ্যামাউন্ট উঠে যাবে, আর টুস করে চাপ দিলেই কিন্তু টাহা চলে যাবে। জিনিসটা যে আবিষ্কার করছে হেমনা ভেমালা মাসের দ্বারে টাহা পায় কিন্তু টাহা দেয় না, সাইতারে না সরমে। তো মাসে সর্বোচ্চ 25,000 টাকা রিকোয়েস্ট মানি করতে পারবেন। বাটার পটার করতে করতে সস ঘন হয়ে গেছে। এই পর্যায়ে হিজেন না পাস্তা নুডলস যে যাইয়েই কন হেয়ে ঢাইলে দিতে হইবে। এবার আস্তে আস্তে লাইরে সেজে পাস্তার গায়ে সসটা ভালো মতো লাগাইতে হইবে, আর এই সম্পূর্ণ রান্নার প্রসেসে জাল কিন্তু হাই রাখতে হইবে। পাইলার তলি পাতলা হইলে একটু লাড়া সারার উপরে রাখতে হইবে, আবার বেশি ঘুরুনি দিলে কিন্তু পাস্তা রান্দার বদলে পাস্তা ভর্তা হয়ে যাইবে। আস্তে আস্তে যখন মনে হইবে সসটা গায়ে লাগিয়ে লেগে যাইতে আছে, মানে বেশি ঘন হয়ে যাইতেছে, তখন নামাইয়া হালাইতে হইবে, আর এটারে সুন্দর মতো একটা একটা প্লেটে ঢাইলে লইতে হইবে। এটার মধ্যে আর কোনো কিছু মাংস ফাংস কিছু দেওয়ার দরকার নাই। উপরি দিয়ে কেউ চাইলে একটু টমেটো হেয়ে একটু শশা ইয়ে কুচি কুচি করে দিয়ে খাইতে পারে, আবার কেউ চাইলে পনিরের গুঁড়া দিতে পারে। মোরা দিমু হইলো একটু মোজোরালা চিজের গুঁড়া। রান্নার সময় চিজ দেওয়া যাইতে পারে কিন্তু কোনো দরকার নাই, আর এটা হলো অপশনাল একটা জিনিস। আর গরম অবস্থায় কিন্তু চিজটা দিতে হইবে, হলে আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর মতো গলে যাইবে। তো পাস্তা কিন্তু খাওয়ার লাগে রেডি হয়ে গেছে, চিজও কিন্তু অলরেডি গলে গেছে, না গললেও সমস্যা নেই, এটা লাইটে সাইডে মিক্সড করে দিলেই ঠিক হয়ে যাবে। এই পাস্তাটা আমি কয়েকবার খাইছি আর এত মজা লাগছে, এলে গাইস গো আবারও রান্না করা হয়েছে। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, এরপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তো লান এবার একটু খাইয়ে দেখি যে পৃথিবীর সবচেয়ে সহজ পাস্তার রেসিপিটা কতটা মজা হয়েছে। এটা কিন্তু গরম গরম খাইতেই বেশি মজা লাগে, তাই বেশি গরম খাইতে যাইয়ে থোতনা পড়লে আবার মোট দোষ দিলে কিন্তু হইবে না। চামচ ঘুরেই ঘুরে পাস্তাটা এরমের বাজাইয়ে মুহের মধ্যে ঘপ্পত করে ঢুকাই দিতে হইবে, ফেলেই কিন্তু বোঝা যাইবে যে আসলে কতটা মজা হয়েছে। পাস্তা রান্দার সময় কোনো ধরনের মরিচ অ্যাড করা হয় নাই। আন্টিগুলো উপরি দিয়ে একটুখানি শুকনো মরিচ দিলে আরো বেশি মজা লাগবে। সত্যি সত্যি এখন একটু ঝাল ঝাল আর একটু ঘেরান ঘেরানো আইতে আছে, ট্রাই করে দেখতে পারেন। আর যদি মজা না হয় হলে মনে করবেন যে রান্নায় স্বাদ হয় রাঁধুনির গুণে। ভালো থাকেন সবাই, আসলে অনেক মজা হয়েছে। আর এখন ইজাগোদারে টাহা পান, টুস করে বিকাশে ঢুকে রিকোয়েস্ট মানি পাঠাইয়ে দেন, সুন্দর মতো লিখে দেবেন টাহাটা ফেরত দিস বন্ধু। আল্লাহ হাফেজ।